কী ভাবছেন, এটা কোনো হলিউড মুভি বা বলিউডের থ্রিলার? না না, এটা তেমন কিছু নয়। এই থ্রিল আপনি নিজেও নিতে পারেন, আর সেটাও মাত্র 200 টাকায়। কোথায়? তাহলে চলুন যাই উড়িষ্যার গোপালপুর সি বিচ। জেনে নিই গোপালপুর সি বিচের নতুন আকর্ষণ অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি সম্বন্ধে। উড়িষ্যার গোপালপুর সি বিচে পৌঁছতে হলে নামতে হয় ব্রহ্মপুর স্টেশন বা বেহারামপুর স্টেশনে। সেখান থেকে মাত্র 17 কিলোমিটার দূরে গোপালপুর সি বিচ। পুরী সি বিচের তুলনায় গোপালপুর সি বিচের পর্যটক সংখ্যা কিন্তু সীমিত। স্থানীয়দের কাছে তাই এটা আদর্শ হানিমুন বিচ। আর যারা নিরিবিলিতে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে যান তাদের জন্য অন্যতম সেরা। কিন্তু তরুণ প্রজন্মের কাছে গোপালপুর সি বিচকে আরও আকর্ষণীয় করে তুলতে উড়িষ্যা সরকারের পর্যটন বিভাগ নিয়েছে বিশেষ উদ্যোগ। অ্যাডভেঞ্চার প্রিয় ইয়াং জেনারেশনের কথা মাথায় রেখে গোপালপুর বিচে চালু হয়েছে আধুনিক সব ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। জেট স্কি, ব্যানানা বোট, জর্বিং বল, ফর্মুলা 3, ব্যান্ড ওয়াগন, চ্যারিয়ট ওয়ারবার্ড, ফান স্টেশন, স্পিড বোট, এটিভি, প্যারাসেল ইত্যাদি সমস্ত কিছু। এদের মধ্যে সব থেকে জনপ্রিয় হলো চ্যারিয়ট ওয়ারবার্ড গ্রেট মার্বেল। ঠিক যেন সোফাতে বসে সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলা। একসাথে 4 জন পর্যন্ত চাপা যায়, ভাড়া জনপ্রতি 200 টাকা। এছাড়াও ব্যানানা বোট, জর্বিং বল, ফর্মুলা 3, ব্যান্ড ওয়াগন, ফান স্টেশন, এটিভি, স্পিডবোট সবেরই ভাড়া জনপ্রতি 200 টাকা। শুধুমাত্র জেট স্কির ভাড়া 500 টাকা আর প্যারাসেলিংয়ের ভাড়া 1000 টাকা। এই সমস্ত রাইডের সময় কিন্তু 7 মিনিট। এই হলো গোপালপুরের বিখ্যাত লাইট হাউস। আগে উপরে ওঠা যেত, এখন আর উপরে ওঠার অনুমতি দেওয়া হয় না। তো এই লাইট হাউসের সামনে বিচের যে অংশ পড়ে সেখানেই পাওয়া যায় ওয়াটার স্পোর্টসের টিকিট। মনে রাখবেন সমস্ত রাইডের জন্য কিন্তু লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। তাহলে পরের বার গোপালপুর গেলে এই অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টসের আনন্দ উপভোগ করতে ভুলবেন না।